গ্রাফিক ডিজাইন বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আশরাফ উল্লাহ আজকের পরশব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে কোন একটা ইমেজের এলোমেলো চুলগুলোকে অক্ষত রেখে ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। চলুন শুরু করা যাক, আমরা পরশব ওপেন করে নিচ্ছি। পরশব ওপেন করার পরে যে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করবো সেই ইমেজগুলো আমি ওপেন করব। ফাইলে যাচ্ছি আমি, ফাইল ওপেন। এখান থেকে আমি এই ইমেজগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি ওপেন ক্লিক করলাম। এখান থেকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, যেমন এই ইমেজটার যে এলোমেলো চুলগুলো আছে সেই চুলগুলোকে কি রাখতে হবে, অক্ষত রাখতে হবে, দেন আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এক্ষেত্রে যদি আমরা প্যান টুল ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের চুলগুলো অক্ষত রাখা সম্ভব হবে না। একইভাবে এখানে যে ইমেজটা সেম তাই, এরপরে আমার এই ইমেজটাও সেম, আমাকে চুলগুলো রেখে অক্ষত রেখে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো চলুন শুরু করা যাক। আমি এই ইমেজটাকে অ্যাক্টিভ করলাম। তো ইমেজটা অ্যাক্টিভ করার পরে আমি ইমেজটাকে আনলক করে নিচ্ছি, ডাবল ক্লিক করে জাস্ট ওকে দিচ্ছি। এখন এই ইমেজটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখবো, সেই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আগে, এই ব্যাকগ্রাউন্ডটা। তাহলে মুভ টুল সিলেক্ট করি, মুভ টুল সিলেক্ট করে আমি টান দিয়ে এখানে ছেড়ে দিই। এবার আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিচ্ছি। এভাবে রাখলাম আমি এটাকে, রেখে ইমেজটাকে আমি উপরে উঠে দিচ্ছি, লেয়ারটার উপরে উঠে দিচ্ছি। এবার আমি রাখলাম। রাখার পর এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টুল বক্স থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাকে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ব্রাশ সাইজটাকে আমি 100 রাখবো, ব্রাশ সাইজটা 100 রাখবো এবং হার্ডনেসটা 100 এবং স্পেসিংটাকে 20 রাখবো। তারপর আমি লিমিট থেকে ডিসকন্টিনিউয়াসটাকে মার্ক রাখবো। টলারেন্সটাকে এখানে আপনার 37 রাখলাম, কখনো আপনাদের ইমেজের উপর ভিত্তি করে কম বেশি করতে হতে পারে, আমি এটাকে 40ই করলাম, 40 রাখলাম। রেখে এবার আমরা যে কাজটা করব, আপনি যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রিমুভ করবেন সেই কালার থেকে আপনাকে ব্রাশ করতে হবে। আমি যদি চুলের উপর ব্রাশ করি তাহলে চুলটা কিন্তু মুছে যাবে, আমাকে সেটা করা যাবে না। আমাকে করতে হবে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, অর্থাৎ এখান থেকে যে কালারটা ধরে আমি টান দিব চুলের পিছনে সেই কালারটা রিমুভ হবে। তাহলে আমি শুরু করছি। ব্রাশটাকে আমরা এখান থেকেও বড় করতে পারি, ইচ্ছা করলে কিবোর্ড থেকে থার্ড ব্রেকের চেপে একটু বড় করে নিতে পারি। এবার আমি জাস্ট ধরে ব্রাশ করছি। দেখেন বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, চুলগুলো যেভাবে ছিল ঠিক সেভাবে রয়ে গেছে। আমাদের ইমেজটা আমি মুভ করলে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমরা ব্রাশ করেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, কিন্তু ইমেজটা যেভাবে ছিল সেভাবে রয়ে গেছে। আমরা যদি উঠাই দিই জাস্ট এভাবে, ব্যাকগ্রাউন্ড উঠাই দিলে দেখতে পাচ্ছি এভাবে। একইভাবে আমরা আরেকটা ইমেজ ওপেন করে নিচ্ছি, এই ইমেজটা, এটাকেও আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মুভ টুল ধরে টেনে এখানে ছেড়ে দিচ্ছি। একইভাবে কন্ট্রোল টি দিয়ে ইমেজটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এরপরে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডাবল ক্লিক করে আনলক করি, আবার ইমেজটাকে টেনে নিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দিই। এখন আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে, ইরেজ করতে হবে। ইরেজ করতে গেলে আমি আগের মতো কি টুল বক্স থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে ব্রাশ যা আছে তাই থাক, এখান থেকে লিমিটটাকে আমি ডিসকন্টিনিউয়াসটা মার্ক রাখলাম এবং টলারেন্সটাকে 40 রাখলাম। রেখে জাস্ট আমি আবার ব্রাশ করছি। বন্ধুরা, সুন্দরভাবে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। চুলগুলো ঠিক অক্ষত রয়ে যাচ্ছে, চুলগুলোর মধ্যে কোনো ধরনের ইফেক্ট পড়তেছে না বা কোনো ধরনের ইরেজ বা কোনো কিছু হচ্ছে না। আমাদের চুলগুলো অক্ষত রয়ে গেল, জাস্ট ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা কি করতে পারি, সহজে রিমুভ করতে পারি। এখন আমরা আরেকটা ছবি নিয়ে আমরা কাজ করি, যেমন এই ইমেজটা, এটার চুলগুলোকে অক্ষত রেখে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমরা পূর্বের ন্যায় ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা উপর থেকে টুল অপশন বার থেকে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াসটাকে মার্ক করব। এখানে টলারেন্সটাকে আমি 55 দিলাম,
এরপরে আমি জাস্ট ব্রাশ করছি। দেখেন বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকই রিমুভ হয়ে গেল আর আমাদের এলোমেলো চুলগুলো ঠিকই অক্ষত অবস্থায় রয়ে গেল, কোন ধরনের চুলের উপরে কোন ধরনের প্রভাব পড়েনি। তো বন্ধুরা, যখনই আমরা এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাব, সেক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা সহজেই নিমিষেই রিমুভ করে দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে আমরা আরও কঠিন কঠিন ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা আমরা দেখব। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।